আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ ম্যানেজিং দ্য অরাকল ইনস্টেন্স অরাকল ইনস্ট্যান্সটাকে আমরা কীভাবে ম্যানেজ করব সেগুলো নিয়ে শিখবো এখানে আফটার ক্রিয়েটিং এ ডাটাবেস অ্যান্ড অ্যান্ড ইনস্টেন্স দ্য ইনস্ট্যান্স উইল বি স্টার্টেড অ্যান্ড দ্য ডাটাবেস উইল ওপেন একটা ডাটাবেস এবং ইনস্ট্যান্স ক্রিয়েট করার পর ইনস্ট্যান্সটা কী হবে স্টার্ট হবে এবং ডাটাবেসটা ওই ওপেন হবে এজুমিং দ্যাট দ্য ডাটাবেস ওয়াজ কনফিগার উইথ এন্টারপ্রাইস ম্যানেজার ডাটাবেস কন্ট্রোল ধরে নেই যে ডাটাবেসটা কনফিগার করা হয়েছে এন্টারপ্রাইস ম্যানেজার ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে দ্য টু উইল বি রানিং এবং ডাটাবেস কন্ট্রোলটাও রানিং অবস্থায় আছে হোয়াট মে নট বি রানিং ইজ দ্য ডাটাবেস লিসেনার কিন্তু ডাটাবেস লিসেনারটা রান নাই বিফোর দ্য ডাটাবেস কন্ট্রোল ক্যান কানেক্ট টু দ্য ডাটাবেস দ্য লিসেনার মাস্ট বি রানিং টু কী বললো এখানে ডাটাবেস কন্ট্রোলটা রান করার কানে ডাটাবেসের সাথে কানেক্ট হওয়ার পূর্বে অবশ্যই লিসেনার চালু থাকতে হবে লিসেনার যদি চালু না থাকে তাহলে ডাটাবেস কন্ট্রোল ডাটাবেসের সাথে কানেক্ট হতে পারবে না দ্য থ্রি কম্পোনেন্টস তিনটা কম্পোনেন্ট আছে ডাটাবেস ইনস্টেন্স ডাটাবেস লিসেনার অ্যান্ড অপশনালি ডাটাবেস কন্ট্রোল হ্যাভ দেয়ার ওন কমন ইউটিলিটিস দ্যাট ক্যান বি ইউজড ফর স্টার্ট আপ অ্যান্ড ওয়ান্স দ্য ডাটাবেস কন্ট্রোল হ্যাজ বিন স্টার্টেড ইট ক্যান বি ইউজ টু স্টার্ট দ্য আদার্স তিনটা কম্পোনেন্ট আছে ডাটাবেস ইনস্টেন্স ডাটাবেস লিসেনার এবং ডাটাবেস কন্ট্রোল এই তিনটে ইনস্টেন্সের তার কমন কিছু কমান্ড আছে সেই কমান্ড ব্যবহার করে এই তিনটা কম্পোনেন্টকে আমরা চালু করতে পারি স্টপ করতে পারি ঠিক আছে কম্পোনেন্ট স্টার্ট আপ ইজ এন এরিয়া হার দেয়ার মে বি সাবস্টেনশিয়াল ডিফারেন্সেস বিটুইন উইন্ডোজ অ্যান্ড আদার প্ল্যাটফর্ম উইন্ডোজ এবং অন্যান্য অপারেটিং সিস্টেমের মাধ্যমে যখন আমরা এই ইনস্টেন্সগুলোকে রান করবো তখন কিছু ভিন্নতা আছে ডাটাবেস কন্ট্রোল রিকোয়ার্স নো কনফিগারেশন ডাটাবেস কন্ট্রোলে কোনো কনফিগারেশনের প্রয়োজন নাই ইট অনলি হ্যাজ টু বি ক্রিয়েটেড অ্যান্ড দ্যাট ইজ ডান অ্যাট ডাটাবেস ক্রিয়েশন টাইম অনলি টু বি ক্রিয়েটেড ডাটাবেস কন্ট্রোলটা শুধু ক্রিয়েট হয় এবং ইট ইজ ডান অ্যাট ডাটাবেস ক্রিয়েশন টাইম এবং এই ডাটাবেস কন্ট্রোলটা কখন ক্রিয়েট হবে যখন ডাটাবেসটা ক্রিয়েট হবে এই ডাটাবেস কন্ট্রোল ইনস্টেন্স ক্যান বি কনফিগার লেটার ডাটাবেস কন্ট্রোলটা পরেও কনফিগার হতে পারে ইফ ইট ওয়াজ সিলেক্টেড অ্যাট ডাটাবেস ক্রিয়েশন টাইম বাট দ্য ডাটাবেস ইনস্টেন্স উইল ইন মোস্ট কেজেস রিকোয়ার সাবস্টেনশিয়াল কনফিগারেশন আফটার ক্রিয়েশন বা ডাটাবেস ইনস্টেন্সের কিছু কনফিগারেশনের প্রয়োজন হয় ক্রিয়েট হওয়ার পর দিস ইজ ডান বাই অ্যাডজাস্টিং ইনিশিয়ালাইজেশন প্যারামিটার এবং এই কনফিগেশনগুলো এই ইনস্টেন্সের কনফিগারেশনটা আমরা পারফর্ম করি কিছু ইনিশিয়ালাইজেশন প্যারামিটারকে অ্যাডজাস্ট করার মাধ্যমে বেসিক মনিটরিং অফ দ্য ইনস্টেন্স অ্যান্ড দ্য ডাটাবেস ক্যান বি ডান থ্রো ডাটাবেস কন্ট্রোল অর বাই কুইরিং ভিউস আমি এই ইনস্ট্যান্স এবং ডাটাবেসগুলোকে মনিটরিং করতে পারি ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে বা কিছু ভিউয়ে কুরি করার মাধ্যমে দেয়ার অলসো ভেরিয়াস স্ট্রেস ফাইলস অ্যান্ড দ্য অ্যালার্ট লক দ্যাট শুড বি চেকড রেগুলারলি কিছু ট্রেস ফাইল আছে এবং কিছু লক আছে যেগুলো যেগুলো প্রতিনিয়ত চেক করা হয় মনিটরিংয়ের জন্য ঠিক আছে ইনস্ট্যান্স এবং ডাটাবেস মনিটরিংয়ের জন্য আমরা বেস কন্ট্রোল মাধ্যমে করতে পারি বা কোনো ভিউতে কুইরি করার মাধ্যমে করতে পারি তাছাড়াও আমাদের কিছু ট্রেস ফাইল এবং অ্যালার্ট লক ফাইল আছে যেইগুলোকে প্রতিনিয়ত চেক করার মাধ্যমে আমরা মনিটরিং কাজগুলো পারফর্ম করতে পারি ডেসক্রাইব দ্য স্টেজেস অফ ডাটাবেস স্টার্ট আপ অ্যান্ড ডাউন এখন আমরা দেখবো কীভাবে একটা ডাটাবেসকে আমরা স্টার্ট করব এবং ডাউন করবো অরাকল কর্পোরেশনস রিকমেন্ডেড সিকোয়েন্স ফর স্টার্টিং এই ডাটাবেস ইস টু স্টার্ট ডাটাবেস কন্ট্রোল অরাকল কর্পোরেশন কিছু ডাটাবেস কন্ট্রোলটা ডাটাবেস স্টার্ট হওয়ার জন্য কিছু সিকোয়েন্স ফলো করে থাকে ঠিক আছে দেন স্টার্ট হওয়ার সিকোয়েন্সটা কি প্রথমটা হচ্ছে টু ডাটাবেস কন্ট্রোল প্রথম কোনটা স্টার্ট হবে ডাটাবেস কন্ট্রোল স্টার্ট হবে দেন ডাটাবেস লিসেনার স্টার্ট হবে দেন দ্য ডাটাবেস স্টার্ট হবে ঠিক আছে তাহলে এই সিকোয়েন্সটা প্রথমে ডাটাবেস কন্ট্রোল স্টার্ট হবে তারপর ডাটাবেস লিসারটা স্টার্ট হবে তারপর ডাটাবেসটা স্টার্ট হবে এই তিনটা স্টেপে একটা ডাটাবেস স্টার্ট হয়ে থাকে স্টার্টিং দ্য ডাটাবেস ইজ সেলফ এ স্টেসড প্রসেস দেয়ার ইজ নো নেসিটি টু ফলো দিস সিকোয়েন্স অ্যান্ড ইন মোর কমপ্লেক্স এনভায়রনমেন্টস সাচ এস ক্লাস্টার সিস্টেম

ওই একটা সিঙ্গেল ডাটাবেসকে রান করার জন্য রেসপন্সিবল থাকবে সেই ক্ষেত্রে আরও কিছু এডিশনাল প্রসেস কাজ করে বাট দিস দিস সিকোয়েন্স উইল ডু ফর এ সিম্পল সিঙ্গেল ইনস্টেন্স এনভায়রনমেন্ট সিঙ্গেল ইনস্টেন্স এনভায়রনমেন্টে আমরা এই তিনটা স্টেপকে ফলো করে থাকি আর যে ক্লাস্টার্ড ইন্ডেক্স হয় ক্লাস্টার সিস্টেম হয় গ্রিড কম গ্রিড কন্ট্রোল সিস্টেমসে অর্থাৎ কমপ্লেক্স এনভারনমেন্টে আরও এই তিনটা স্টেপের সাথে আরও এডিশনাল কিছু স্টেপ যোগ হয় এখন স্টার্টিং অ্যান্ড কানেক্টিং টু দা ডাটাবেস কন্ট্রোল তা প্রথমে যেহেতু ডাটা বেস স্টার্ট হওয়ার ফার্স্ট স্টেপ কি ইউ হ্যাভ টু স্টার্ট ডাটা বেস কন্ট্রোল ডাটা বেস কন্ট্রোলটা কি ডাটাবেস কন্ট্রোল ইজ এ টুল ফর ম্যানেজিং ওয়ান ডাটাবেস ডাটাবেস কন্ট্রোলটা হচ্ছে এমন একটা টুল এমন একটা মাধ্যম এমন একটা ইন্টারফেস যার মাধ্যমে একটা সিঙ্গেল ডাটাবেসকে আমরা ম্যানেজ করতে পারি সো দো দিস ডাটাবেস ক্যান বি ক্লাস্টার ইফ দেয়ার আর যদিও ডাটাবেস ডাটাবেসটা ক্লাস্টার ডাটাবেজের অন্তর্ভুক্ত তারপরও সিঙ্গেল ডাটাবেসকে যদি ম্যানেজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাটাবেস কন্ট্রোলটা ব্যবহার করে থাকি ইফ দেয়ার আর সেভেল ডাটাবেস ইনস্টাল রানিং অফ দ্য সেম অরাকল হোম ইফ দেয়ার সেভেন ডাটাবেস ইনস্টেস অনেকগুলো ডাটাবেস ইনস্ট রানিং অফ দ্য সেম অরাকল হোম একটা অরাকল হোমে রান করে থাকে দেন ইচ ইনস্ট্যান্স উইল হ্যাভ ইটস ওন ডাটাবেস কন্ট্রোল ইনস্ট্যান্স এবং প্রত্যেকটা ইনস্ট্যান্সে কি তার নিজের ডাটাবেস কন্ট্রোল ইনস্ট্যান্স থাকবে দ্য টুল ইজ রিটেন ইন পার অ্যান্ড জাবার এই ডাটাবেস কন্ট্রোলটা তৈরি কী দেয়া পার এবং জাবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যান্ড অ্যাক্সেস ফ্রম এ ব্রাউজার এবং আমরা যদি ডাটাবেস কন্ট্রোলটাকে অ্যাক্সেস করতে চাই ব্রাউজার ইউজ করতে হবে মজিরা ফায়ারফক্স হতে পারে গুগল ক্রোম হতে পারে অপেরা হইতে পারে ইন্টারনেট এক্সপ্লোর হতে পারে হোয়াট এভার ব্রাউজারের মাধ্যমে আমরা ডাটাবেস কন্ট্রোলটাকে অ্যাক্সেস করব দেয়ার ইজ নো নিড টু হ্যাভ এ জাবা র্যানটাম এনভারনমেন্ট অর এ পার অ্যান্ড ইন্টারপ্রেটার ইনস্টল অন অন দ্য সিস্টেম সিস্টেমে যাবার রান টাইম বা পার ইন্টারপ্রেটার ওই কম্পিউটারে ইনস্টল থাকা প্রয়োজন হবে না বোথ আর প্রভাইডেড ইন দ্য অরাকল হোম এই দুইটাই দেওয়া আছে কোথায় অরাকল হোমেই দেওয়া আছে অ্যান্ড ইনস্টলড বাই ও ইউ আই এবং যখন আমরা ওরাকলটা ইনস্টল করি তখন এই যাবার রান টাইম এবং পার ইন্টারপ্রেটার অটোমেটিকলি ইনস্টল হয়ে যায় তার জন্য আমাদের আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় না অল কমিউনিকেশনস উইথ ড্যাটাবেস কন্ট্রোল আর আওয়ার এস টি যে প্রোটোকলটা ইউজ করে ডাটাবেস কন্ট্রোলের সাথে কানেক্ট হইতে হয় সেই প্রোটোকলটা হচ্ছে এস টি টি পি এস ঠিক আছে দ্য সিকিউর সকেট ভেরিয়েন্ট অফ এস টি টিপি অ্যান্ড দেয়ার শুড দেয়ার ফর বি নো প্রবলেমস উইথ ইউজিং ডাটাবেস কন্ট্রোল ফর্ম এ ব্রাউজার এনিহার ইন দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করতে পারব এই ডাটাবেস কন্ট্রোলটাকে দ্য অনলি কনফিগারেশন নিডেড অন দ্য ফায়ারওয়াল উইল বি মেকিং ইট ট অফ দ্য পোর্ট অন হুইচ ডাটাবেস কন্ট্রোল ইজ ইসিং ফর কানেকশন শুধুমাত্র ফায়ারওয়ালটাকে কনফিগার করতে হবে কানেকশনের জন্য দ্য কনফিগারেশন অফ ডাটাবেস কন্ট্রোল উইল হ্যাভ বিন ডান অ্যাট ডাটাবেস ক্রিয়েশন টাইম ডাটাবেস যখন ক্রিয়েট হয় তখনই ডাটাবেস কন্ট্রোলের কনফিগারেশনগুলো হয়ে যায় দিস কনফিগারেশন ইনক্লিড ওই ইনক্লুডস টু ভাইটাল বিটস অফ ইনফরমেশন দুইটা ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিট ইনফরমেশন থাকে একটা হচ্ছে দ্য হোস্ট নেম অফ দ্য কম্পিউটার অন হুইচ ডাটাবেস কন্ট্রোল ইজ রানিং যেই কম্পিউটারে ডাটাবেস কন্ট্রোলটা রান করতেছে সেই কম্পিউটারের নামটাকে বলা হচ্ছে হোস্ট নেম এবং টিসিবি পোর্ট একটা হচ্ছে হোস্ট নেম যে কম্পিউটার ডাটাবেস কন্ট্রোলার রান করতেছে সেই কম্পিউটার নাম আর আরেকটা হচ্ছে টিসিপি পোর্ট অন হুইচ ইট উইল বি লিসেনিং টিসিপি পোর্টের মাধ্যমে পোর্টটা হচ্ছে যার মাধ্যমে সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্টগুলোকে শুনবে লিসেন করবে এই দুটা খুব ভাইটাল ইনফরমেশন এবং এই দুটো ওই কনফিগারেশন হয়ে থাকে কোথায় ডাটাবেস কন্ট্রোলার ইফ ইট ইজ এভার নেসারি টু চেঞ্জ আইডার অফ দিস ডাটাবেস কন্ট্রোল উই নিড টু বি কনফিগার যদি আমাদের হোস্ট নেম এবং টিসিপি পোর্ট কোনো কারণ পরশুতে চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ডাটাবেস কন্ট্রোলটাকে পুনরায় কনফিগার করতে হয় টু স্টার ডাটাবেস কন্ট্রোল ইউজ ই এম সি টিএল ইএমসিটিএল মানে হচ্ছে এইটা হচ্ছে কমান্ড এই ইউটিলিটিটা আমরা ব্যবহার করি ডেটাবেস কন্ট্রোলকে স্টার্ট করার জন্য ইএমসিটের মানে হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার কন্ট্রোল বুঝছ দিস উইল বি লোকেটেড ইন দ্য অরাকল হোম বিন ডিরেক্টরি এটা কোথায় আছে কমানটা অরাকল আন্ডাস্কো হোমের বিন ডিরেক্টরিতে দ্য থ্রি কমান্ডস টু স্টার্ট আর স্টপ ডাটাবেস কন্ট্রোল অ্যান্ড টু চেক ইটস স্ট্যাটাস আর তিনটা কমান্ড ইএমসিটিএল স্টার ডিবি কনসোলের মাধ্যমে আমরা ডিবি কনসোল মানে হচ্ছে ডাটাবেস কনসোল ডাটাবেস কনসোল অর্থাৎ ডাটাবেস কন্ট্রোলটাকে আমরা স্টার্ট করে থাকি আর ইএমসিটিএল স্টপ ডিবি কনসোলের মাধ্যমে আমরা স্টপ করে থাকি ডাটাবেস কন্ট্রোলটাকে এবং ইএমসিটিএল স্ট্যাটাস ডিভি কনসোলের মাধ্যমে আমরা জানতে পারি এটি স্ট্যাটাসটা কি স্টার্ট না স্টপ ঠিক আছে ফর এনি অফ দিস কমান্ড টু ওয়ার্ক থ্রি এনভারনমেন্ট ভেরিয়েলস মাস্ট বি সেট এই তিনটা কমান্ডের কাজ যদি আমরা করতে চাই ফার্স্ট আমাদের কিছু এনভার তিনটা এনভারনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে বুঝছ কী কী এনভারনমেন্ট ভেরিয়েবল পাথ এই অরাকল আন্ডারস্কোর হোম এই অরাকল আন্ডারস্কোর এসআইডি এই তিনটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট না করলে এই তিনটা কমান কাজ করবে না ক্লিয়ার দ্য পাথ ইজ নিডেড টু অ্যালাউ দ্য অপারেটিং সিস্টেম টু ফাইন্ড ইএমসিটিএল ইউটিলিটি এই পাথ কেন পাথটা কেন পাথ এনভার এই এনভারনমেন্ট ভেরিয়েবলটা কেন ব্যবহৃত হবে ইএমসিটিএল কমানটা কোন জায়গায় আছে সেটাকে ফাইন্ড আউট করার জন্য পাথ ব্যবহৃত হবে হুইচ লিভস ইন অরাকল আন্ডারস্কোর হোম বিন ঠিক আছে এটা কোথায় আছে অরাকল আন্ডারস্কোর হোম ফরস বিনের মধ্যে দ্য অরাকল আন্ডারস্কোর হোম অ্যান্ড অরাকল আন্ডার্সকো এসআইডি আর নিডেড সো দ্যাট ইএম সি ক্যান ফাইন্ড ডাটাবেস কন্ট্রোল কনফিগুগেশন ফাইলস ইএমসিটিএল এন্টারপ্রাইজ কন্ট্রোল ডাটাবেস কন্ট্রোল কনফিগুগেশন ফাইলটাকে খুঁজে পাওয়ার জন্য অরাকল আন্ডাসক্রো হোম এবং অরাকল আন্ডাসকোর অ্যাস আইডি এই দুটি এনভার ভেরিয়েলের ভ্যালু সেট করতে হয় দিচ আর ইন থ্রি প্লেসেস এটা তিনটা প্লেসে থাকে দ্য ডিরেক্টরি এই অরাকল আন্ডারস্কোর হোম সিসমেন কনফ্লিক্ট ঠিক আছে এইটা একটা হ্যাজ জেনারেল কনফিগেশন ডিরেক্টিভস দ্যাট উইল অ্যাপ্লাই টু অল ডাটাবেস কন্ট্রোল ইনস্ট্যান্সেস রানিং ফ্রম অরাকল হোম অ্যান্ড অলসো অরাকল আন্ডার্সকোর হোম হোস্ট আন্ডারস্কোর এস আইডি সিসম্যান কনফ্লিক্ট অ্যান্ড সিমিলারলি নেমড ডিরিক্টোরি ভেনিট অরাকলো হোম ও আর জে জে টু ই হ্যাভ দ্য ডিটেলস ফর ডাটাবেস কন্ট্রোল দ্যাট ম্যানেজেস ওয়ান পার্টিকুলার যেখানে এই পাতের মধ্যে কি থাকে সব ইনফরমেশন থাকে যার মাধ্যমে পার্টিকুলার কোনো ডাটাবেসকে ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারি হোস্ট নেম ইজ দ্য হোস্ট নেম অফ দ্য মেশিন হোস্ট নেমটা হচ্ছে মেশিনের নামটাকে বোঝানো হচ্ছে আর এস হচ্ছে দ্য ভেলু অফ দ্য অরাকল আন্ডারস্কোর এস আইডি ভেরিয়েল এটার ভেলোটাই হচ্ছে অফ যেটা এই যে কমনগুলো ইউজ করছি তার আগে আমাদের কী করতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েলগুলো সেট করতে হবে তাহলে চলো দেখি এখন কীভাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা সেট করব এখন আমরা দেখি কী কীভাবে আমরা এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে সেট করব বাট তার পূর্বে এই এনভায়রনমেন্ট ভেরিয়ে যে পাতগুলো আছে পাতগুলো আমরা দেখে আসি পাতের ভ্যালু আমরা কী সেট করব অরাকাল হোম বিন তাহলে অরাকাল আন্ডাস্কর হোম বলতে আমরা কোন অপশনটাকে বুঝি যেখানে অরাক ইনস্টল আছে অ্যাপে যাবো অ্যাডমিনিস্ট্রেটর প্রোডাক্ট ইলেভেন ডিবি আন্ডার ওয়ান ঠিক আছে এইটুকু বলতে আমি বুঝি অরাকল আন্ডারস্কোর হোম এর মধ্যে হচ্ছে বিন এই যে বিন এর মধ্যে দেখো ইএমসিটিএল কমান্ড আছে কি এই যে আছে এই যেন খুঁজে পাই যেন খুঁজে পায় তাহলে কি আমি কোন পাট দেবো এই বিন পার্টটা না এইটুকু হচ্ছে অরাক হোম আর তার মধ্যে বিন তাহলে এই পার্টটাকে আমরা কপি করে নেব কপি করে রানে যাব সিএমডি লেখে কমান যাব যাবো সেট করবো সেট স্পেস পাথ সমান পার্ট এখানে আমরা এডিটে যা পেস্ট করে দেব ক্লিয়ার পাথ সেট হয়ে গেছে এর ফলে কী পাবে খুঁজা কী পাবে কমনটা কোন জায়গায় আছে সেটাকে খুঁজে পাবে সরি এটা ফরওয়ার্ড তাহলে আমরা একটু ভুল করে ফেলছি এই সবগুলোকে ফরওয়ার্ড স্ল্যাশ করে দিতে হবে backslash এখন এন্টার ঠিক আছে তারপরে কি অরাকল আন্ডাস্কোর হোম অ্যান্ড অরাকল আন্ডাস্কোর এস আইডি আর নিডেড সো দ্যাট ইএম সিটিল ক্যান ফাইন্ড ডাটাবেস কন্ট্রোল কনফিগারেশন ফাইল এই দুইটা দরকার কেন ডাটাবেস কন্ট্রোল কনফিগারেশন ফাইলকে খুঁজে পাওয়ার জন্য এখন ডাটাবেস কন্ট্রোল কনফিগারেশন ফাইলগুলো কোথায় আছে তিনটা প্লেসে আছে দ্য ডিরেক্টরি অরাকল হোমের মধ্যে সিসমেন কনফিগ তাহলে এই অরাকল হোম এর মধ্যে সিসমেন খুঁজো সিসমেন তারপর কি কনফ্লিক্ট সিসমেন কনফ্লিক্ট তো এইটা হচ্ছে একটা পাথ ঠিক আছে এই পার্টটা আমরা কপি করে ওয়ার্ডপ্যাডে পেস্ট করি তারপরের পার্টটা কি হ্যা জেনারেল কনফিগারেশন ডিরেক্টিভস দ্যাট উইল বি অ্যাপ্লাই টু অল ডাটাবেস কন্ট্রোল ইনস্ট্যান্সেস এখানে জেনারেল কিছু কনফিগারেশন আছে যেগুলো সবগুলো ডাটাবেস কন্ট্রোল ইনস্ট্যান্সের উপর ইমপ্লিমেন্ট হবে রানিং ফ্রম অরাকল হোম এবং রান করবে অরাকল হোম থেকে অ্যান্ড অলসো অরাকল আন্ডারস্কোর হোম হোস্ট আন্ডারস্কোর অ্যাসেড এই হোস্ট নেম কি মেশিনের নাম আর অ্যাসেডিটা হচ্ছে ইনস্ট্যান্সের নাম তার মধ্যে সিসমেন্ট তাহলে হোমে যায় আবার হোম তাই না আমাদের ডাটাবেজের নামটা কি স্টার্টে যাই প্রোগ্রামে যাই অরাকল হোম এই এনকোল তাহলে দেখো এখানে আর কম্পিউটারের নাম কি মাই কম্পিউটার রাইট বাটন ক্লিক প্রপার্টিস কম্পিউটার নেম থেকে আমরা কম্পিউটার নামটা দেখলাম কম্পিউটার নাম হচ্ছে অরাকল তাহলে এখানে কি হবে কম্পিউটার নাম হচ্ছে অরাকল ডাটাবেজের নাম হচ্ছে অ্যান আর ডাটাবেজ যে নাম সেটা হচ্ছে ইনস্টেন্সের নাম এস ডি তাহলে হোস্ট নেম কী হবে অরাকল আন্ডারস্কোর স্কোর ঠিক আছে এই নামে ফোল্ডার খুঁজে বের করি আমরা এই যে অরাকল আন্ডারস্কোর এই অ্যান এইটা হচ্ছে হোস্ট নেম এটা হোস্ট নেম হচ্ছে এস আই ডি ডবল ক্লিক করে আমরা যাই তার মধ্যে সিসম্যান বুঝতে পারছ সিসমেন তার মধ্যে কনফিক তো এইটাকে কপি করে আনি আমরা কপি করে আনি দ্বিতীয় পোর্শন আমরা পেস্ট করে রাখি এখন থার্ড প্লেসটা আমরা দেখি অরাকল আর্নসকে হোমের মধ্যে সি ফোর জে খুঁজি এই অরাকল হোম কোনটা এই তো এখানে ওসি ফোর এই যে এই ওসি ফোর জিতে যাব যার পর কোথায় যাবো আমরা জে টু ই জে টু ই এইটাকে কপি করবো কপি করে আমরা এখানে পেস্ট করি ঠিক আছে এখন সবগুলোকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ করে দিই সেমিকুলন দিব ঠিক আছে প্রত্যেকটা আইটেমকে সেপারেট করলাম আমরা সেমিকুলন দর এটাকে এখন কপি করবো আমরা এই অরাকল আন্ডাস্কর হোম এখন আমরা আবার লেগব সেট সেট কমান্ড হচ্ছে কোনো এনভারনমেন্ট ভেরিয়েবলে ভেলো সেট করার জন্য আমরা ব্যবহার করে থাকি এই অরাকল আন্ডারস্কোর হোম সমান এখন পেস্ট করে দিন এডিট পেস্ট ক্লিয়ার এন্টার এখন সেট আমরা ব্যবহার করবো এখন অরাকাল এটা হচ্ছে ডেটাবেজের নামটাই এসআইডি ক্লিয়ার এখন আমরা ইএমসিটের স্ট্যাটাস ডিভি কনসোল স্ট্যাটাসটা দেখতেছে এখন দেখছো অরাকল আমি যখন ইএমসিটেল স্ট্যাটাস ডিপি কনসোল তখন এন্টারপ্রাইজ কন্ট্রোলটা চালু অবস্থায় আছে কিনা সেটা আমরা দেখতেছি কি বলতেছে এখানে অরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ইলেভেন জি ডাটাবেস কন্ট্রোল রিলিজ এত ঠিক আছে লকস আর জেনারেটেড ইন ডিরেক্টরি কোথায় লকটা জেনারেট হয়েছে সেটা দেখাই দিতেছে যদি দেখায় তার মানে আমরা কি বুঝবো এই তোমার এন্টারপ্রাইজ ম্যানেজার কন্ট্রোলটা চালু আছে ঠিক আছে এখন আমি স্ট্যাটাজের পরিবর্তে আমি যদি যদি দিই স্টপ ডিভি কনসোল তাহলে ডিভি কনসোলটা এই যে ডিভি কনসোল সার্ভিস ইজ স্টপিং এখন স্টপ হচ্ছে তাহলে এইভাবে আমরা ডাটাবেস কন্ট্রোলটা স্টার্ট আসে কি না স্ট্যাটাস ওই ইএমসিটিএল স্ট্যাটাস ডিভি কনসোল কমেন্টের মাধ্যমে দেখতে পারি এবং যদি স্টপ করতে চাই তাহলে ইএমসিটিএল স্টপ ডিভি কনসোল এই কমেন্টের মাধ্যমে আমরা স্টপ করতে পারি এবং আমি যদি স্টপ থাকা ডিভি কনসোলকে চালু করতে চাই এই অরাকল ডিভি কনসোল এনকোর সার্ভিস ওয়াজ স্টপ সাকসেসফুলি স্টপ হয়ে গেছে এখন যে আমি আবার স্টার্ট করতে চাই এখন আমি স্ট্যাটাসটা আবার দেখি অরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ইলেভেন জি ইজ দ ট্রানিং এখন কিন্তু ডাটাবেস আমরা কাজ করতে পারবো না কারণ ডাটাবেজ কন্ট্রোলটাই তো চালু না তা তাহলে আমার ডাটাবেস সাথে কানেক্ট হওয়ার জন্য কী করতে হবে আগে বেস কন্ট্রোলটাকে চালু করতে হবে এখন ডাটা বেস কন্ট্রোলটাকে আমি কীভাবে চালু করব ইএমসিটিএল স্টার্ট ডিভি কনসোল এই কমান্ডের মাধ্যমে স্টার্টিং এখন এই যে জিনিসগুলো আমরা দেখলাম কেন সাপোজ তুমি একটা ব্যাংকের ডাচ বাংলা ব্যাংকের অরাকলের অ্যাডমিনিস্ট্রেটর এমন কোনো কারণবশত ডাটাবেজের সাথে কানেকটিভিটি হচ্ছে না ওই তোমার ডাটাবেস কন্ট্রোলটা স্টপ হয়ে গেছে তখন তুমি এই কমান্ড দিয়ে স্টার্ট করবো এবং এই কমান্ডগুলো দেওয়ার পূর্বে এই অরাকল অন্ডাস্কের হোম আন্ডারস্কোর এসআইডি তারপর পাথ এই তিনটা এনভারনমেন্ট ভেরিয়েবল আগে সেট করতে হবে মনে রাখার কি আছে এইগুলো করতে করতে তোমার মনে হয়ে যাবে বুঝতে পারছো তোমরা কি চাপটা লাইন বাই লাইন পড়ো দেখো সার্ভিস এই অরাকল ডিভি কনসোল অ্যান্ড সার্ভিস ওয়াজ স্টার্টেড সাকসেসফুলি ঠিক আছে সাকসেসফুলি স্টার্ট হয়েছে বুঝতে পারছি সবাই